সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে বেড়েছে বিদেশি প্রতিনিধি দলের আনাগোনা। মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা দেওয়ার পর এবার ক্যাম্পে এলেন ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে উখিয়ার 4 নম্বর ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গাদের নিবন্ধন, শিশু শিক্ষা ও খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। পরে WFP পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে একদল রোহিঙ্গার সঙ্গে আলাপ করেন। এ সময় রোহিঙ্গা নারীরা স্বদেশে ফেরার আকুতি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। আরাদ আছে, আরাদ দেশান মাঝে বিলে চাই, জলতি তুই জলতি আরাদ দেশান মাঝে আরারে পৌঁছাই দিব লাগুনি। আরাদ আছে বিদেশীয় কলর আছে, আরাই আনো রিকোয়েস্ট করি। মুসলমান মুখ একটু সমান করে চলে ভাই, এখন আরাই লইলে আরাদ দেশে যাই বলা চাই। রোহিঙ্গাদের সঙ্গে দুপুরে প্রতিনিধি দলের প্রধান ইমন গিলমোরের সঙ্গে দেখা করে চিঠি দেন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ জুবাইর। সেফটি সিকিউরিটি সেফ জুলিয়া আর নাগি খারাপ দেশত আয় এখন যাইতে হয়েছে। আর আজি আয় এড়ে রিভিউ জিন্দি করলি আর ফোন দর জিন্দিগি মার্ডার হয়ে যাবে। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। পরে ইমন গিলমোর জানান রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশ মিয়ানমারে ফেরাতে চাপ অব্যাহত রয়েছে। উই উইল কন্টিনিউ দ্যাট প্রেশার, উই উইল কন্টিনিউ টু টক উইথ দ্য কান্ট্রি, দ্য আসিয়ান কান্ট্রিজ এন্ড উইথ আদার পাওয়ারফুল কান্ট্রিজ অ্যাবাউট হোয়াট ক্যান বি ডান টু ব্রিং অ্যাবাউট দ্য নেসেসারি চেঞ্জেস ইন মিয়ানমার। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমে যাওয়ার বিষয়টি নজরে এসেছে জানিয়ে সহায়তা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান ইইউ প্রতিনিধি দলের প্রধান। 2017 সাল থেকে একের পর এক শক্তিধর রাষ্ট্রসহ বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে আসছে, দেখছে, ঘুরছে এবং আশ্বস্ত করছে। এতে রোহিঙ্গারাও আশাবাদী হচ্ছে, কিন্তু 6 বছরেও প্রত্যাবাসনে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। রোহিঙ্গা ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।